আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার মাত্র 60 কিলোমিটার দূরে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু। অরুণাচলের অদূরে বিমানবন্দর, সড়ক বানাচ্ছে চীন। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি আটকে দেবেন এরদোগান। এবং সর্বশেষ থাকছে মস্কোকে বিচ্ছিন্নের চেষ্টা, বৈশ্বিক খাদ্য সংকট আরো বাড়িয়েছে বলেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে টালমাটাল পুরো বিশ্ব। রাশিয়া দাবি করছে একের পর এক ইউক্রেনীয় শহর তারা দখল করছে, অন্যদিকে ইউক্রেনে দাবি করছে তারা একের পর এক শহর রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে কে সত্য বলছে, ইউক্রেন নাকি রাশিয়া। রাশিয়ার যে শক্তি সামর্থ্য রয়েছে তাতে মনে করা হয় ইউক্রেনকে দখলে কয়েক ঘন্টা সময় লাগতে পারে রাশিয়ার, কিন্তু বাস্তবতা বলছে রাশিয়া খুব ধীর গতিতে এগোচ্ছে এবং ইউক্রেনকে দখল করছে। কিন্তু বিশেষজ্ঞদের মত, কেন এই ধীর গতি রাশিয়ার? তাদের মতে রাশিয়া ধীর গতিতে এগিয়ে তাদের কৌশলগুলো পুনর্নির্ধারণ করতে সময় নিচ্ছে এবং তারা বিশ্বকে আতঙ্কের মধ্যে রেখেছে। রাশিয়া চাচ্ছে ইউক্রেনকে কাজে লাগিয়ে রাশিয়ার যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো বিশ্ববাসীর কাছ থেকে, বিশেষত পাশ্চাত্য আমেরিকার কাছ থেকে আদায় করে নেয়া। যদিও একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা রাশিয়ার উপর, তারপরেও রাশিয়া তাতে কোণঠাসা নয়, বরং ইউরোপকে এখন বিপদে ফেলে দিয়েছে রাশিয়া। আপনারা কি মনে করেন, ইউক্রেন যুদ্ধে যতই উস্কানি দিক না কেন, আমেরিকা তারা কি পারবে রাশিয়াকে কোণঠাসা করতে, নাকি রাশিয়ার জয় হবে বলে আপনারা মনে করেন? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অনুরোধ থাকবে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়ার মাত্র 60 কিলোমিটার দূরে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোট ন্যাটো। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম মহড়া। সোমবার হেজহক 2020 নামের এই মহড়া শুরু হয়। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি এই খবর প্রকাশ করেছে। এই মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগী সহ মোট 14টি দেশের অন্তত 15,000 সেনা অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন ইলের এক প্রতিবেদনে বলা হয়েছে এই মহড়ায় অংশ নেওয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনের সেনা রয়েছেন। সামরিক বাহিনীর সব শাখা এই মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আকাশ, পানি ও স্থলপথে মহড়ায় অংশ নেবেন সেনারা। এছাড়া সাইবার যুদ্ধের বিষয়েও প্রশিক্ষণ নেবেন মহড়ায় অংশ নেওয়া সেনারা। ন্যাটো এক বিবৃতিতে জানায় এই মহড়ায় মার্কিন নৌবাহিনীর ওয়াস ক্লাস ল্যান্ডিং শিপ কিয়ার সার্চ কেও অংশ নিতে দেখা যাবে। তবে রাশিয়ার সীমান্তের 60 কিলোমিটার দূরে শুরু হওয়া এই মহড়ার সঙ্গে ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো এবং এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল ভেইকো ভেল্লো পাম। এদিকে এই সামরিক মহড়াটি এমন এক সময়ে শুরু হলো যখন নর্ডিক দেশ ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো সদস্য হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এবং সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করার ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা কর্তৃপক্ষ বলছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। এস্তোনিয়ায় হওয়া এই মহড়া রাশিয়ান সীমান্তের কাছে হওয়া ন্যাটোর বড় মাত্রার সামরিক কর্মকাণ্ডের একটি অংশ মাত্র। আরেক বাল্টিক দেশ লিথুনিয়ার আয়োজনে চলছে আয়রন ওলফ নামে সামরিক মহড়া, যেখানে ন্যাটোর 3,000 সেনার পাশাপাশি 1,000 সামরিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে জার্মানির লিওপার্ড ট্যাঙ্ক 2ও আছে। অন্যদিকে শুক্রবার দেয়া ন্যাটোর এক বিবৃতিতে জানা যায় ন্যাটোর বৃহত্তম দুটি মহড়া ডিফেন্ডার ইউরোপ এবং সুইফট রেসপন্স অনুষ্ঠিত হচ্ছে পোল্যান্ড সহ 8টি দেশে। এই মহড়ায় 20টি দেশের 18,000 সেনা অংশ নিচ্ছেন। অরুণাচলের অদূরে বিমানবন্দর, সড়ক বানাচ্ছে চীন। ভারত ও চীনের মধ্যে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি নিয়ে টানাপড়েনের মধ্যেই এবার ভারতীয় পক্ষ অভিযোগ করেছে যে অরুণাচল প্রদেশ ঘেঁষে চীনা সামরিক বাহিনীর তৎপরতার অভিযোগ করেছে ভারতীয় পক্ষ। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে অরুণাচলের এলএসির ওপারে অধিকৃত তিব্বতে চীনা ফৌজের পরিকাঠামো নির্মাণের খবর
ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী অরুণাচলের এলএসি বরাবর চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ এর বড় মাপের নির্মাণ কাজের খবর বিগত এক বছর ধরেই সামনে আসছিল। সোমবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা বলেন, এলএসির ওপারে অন্য পক্ষ ক্রমাগত তাদের সড়ক, রেল এবং বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে। তাদের উদ্দেশ্য যে কোনো পরিস্থিতির প্রতিক্রিয়ায় দ্রুত বাহিনীকে একত্রিত করা। খবরে বলা হয়, সাম্প্রতিক একটি উপগ্রহ চিত্রেও অরুণাচলের সীমান্ত অঞ্চলে চীনা নির্মাণ কাজের কথা জানা গিয়েছিল। সামরিক বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছে, সীমান্তে দুদেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত ফরওয়ার্ড বেস এ সেনাবাহিনী অস্ত্র এবং রসদ পাঠানো যায়, সেই উদ্দেশ্যেই এমন কৌশল নিয়েছে সি জিনপিং সরকার। এতে জানানো হয়, পিএলএ এর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অন্তর্গত ওই এলাকায় নির্মীয়মান বেশ কয়েকটি নতুন বিমান ঘাঁটিও দেখা গিয়েছিল। ওই উপগ্রহ চিত্রে গত বছর অরুণাচলের উত্তর সুবনসিরি জেলায় এলএসি লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢুকে চীনা ফৌজ আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে বলেও একটি উপগ্রহ চিত্রে দাবি করা হয়েছিল। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি আটকে দেবেন এরদোগান। সুইডেন এবং ফিনল্যান্ড রবিবার ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার কথা নিশ্চিত করেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট পরিস্থিতিতে এই ঐতিহাসিক পদক্ষেপ নিল তারা। সুইডেনের ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটরা বলেছে, তারা পশ্চিমাদের নিরাপত্তা জোটটিতে যোগদানকে সমর্থন করছে। এর মাধ্যমে দেশটির জন্য ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করার পথ প্রশস্ত হলো। ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে জোটে যোগদানের আবেদন করার কথা বলার পরেই সুইডেনের ঘোষণা আসে। রাশিয়া ন্যাটোকে তার জন্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে এবং সুইডেন ও ফিনল্যান্ডকে পরিণতির ব্যাপারে সতর্ক করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইডেন নিরপেক্ষ ছিল, দুই শতাব্দীরও বেশি সময় ধরে কোনো সামরিক জোটে যোগ দেওয়া এড়িয়ে গিয়েছে দেশটি। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ 1,300 কিলোমিটার সীমান্ত রয়েছে। এখন পর্যন্ত দেশটি তার পূর্ব দিকে শক্তিশালী প্রতিবেশীকে বিরোধিতা করা এড়াতে ন্যাটোর বাইরে থেকেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন, তিনি ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করবেন। তিনি আরও বলেছেন, ন্যাটোভুক্ত দেশ তুরস্ককে এ বিষয়ে রাজি করানোর জন্য ওই দুই দেশে আঙ্কারায় যেন কোনো প্রতিনিধি না পাঠায়। প্রথমে ফিনল্যান্ড এবং তারপর সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে এরদোগান এই প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে আরও বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সূতিকাগার মনে করে তুরস্ক। তুরস্কে 2016 সালের এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য এরদোগান বিরোধী প্রবাসী নেতা ফাতুল্লাহ গুলেনকে দায়ী করে আঙ্কারা। তুর্কি সরকার অভিযোগ করে আসছে, ফিনল্যান্ড ও সুইডেন গুলেনের সমর্থকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। একই সঙ্গে ওই দুই দেশের তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে এর সদস্যরা আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করে আঙ্কারা। পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে আরও এক কারণে ক্ষুব্ধ প্রেসিডেন্ট এরদোগান। তিনি সোমবারের সংবাদ সম্মেলনে বলেছেন, যেসব দেশ তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, ন্যাটোতে তাদের সদস্যপদ আটকে দিতে আঙ্কারা বদ্ধপরিকর। 2019 সালে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক আগ্রাসনের কারণে সুইডেন ও ফিনল্যান্ড আঙ্কারার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 1949 সালে প্রতিষ্ঠিত ন্যাটো জোটে 1952 সালে যোগ দেয় তুরস্ক। মার্কিন নেতৃত্বাধীন এই জোটে নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে প্রতিটি দেশের সম্মতির প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তি বিরোধিতা করার ক্ষেত্রে ভেটো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে তুরস্ক। মস্কোকে বিচ্ছিন্নের চেষ্টা বৈশ্বিক খাদ্য সংকট আরও বাড়িয়েছে বলেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমা সহ G7 জোটের দেশগুলোর প্রচেষ্টা বিশ্বব্যাপী খাদ্য সংকট আরও বাড়িয়েছে। সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই কথা বলেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্বের শিল্পোন্নত 60টি দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান এই জোটের সদস্য। ইউরোপীয় ইউনিয়নও এই জোটের অংশ। G7 জোটের পররাষ্ট্রমন্ত্রীরা গত শনিবার অঙ্গীকার করেন, তারা রাশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক বিচ্ছিন্নতাকে আরও প্রসারিত করবেন। তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবেন। রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেনে উদ্ভূত খাদ্য ঘাটতি কমাতে তারা কাজ করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সহযোগিতার দীর্ঘস্থায়ী চ্যানেল থেকে রাশিয়াকে অর্থনৈতিক, বাণিজ্যিক, লজিস্টিকগতভাবে প্রত্যাহারের প্রচেষ্টা কেবল অর্থনৈতিক ও খাদ্য সংকটকে বাড়িয়ে তুলেছে। G7 একসময় G8 ছিল, সেখান থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়। 2014 সালে ক্রিমিয়া দখলের জেরে রাশিয়াকে এই জোট থেকে বহিষ্কার করা হয়। প্রসঙ্গটি টেনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিষয়টি উল্লেখ করা দরকার যে পশ্চিমা দেশগুলো একতরফাভাবে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। সেই পদক্ষেপ বিশ্ববাজারে খাদ্য সরবরাহের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছিল। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্য সরবরাহ বিঘ্নিত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সংকটকে আরও জোরদার করেছে। সরবরাহ সংকটে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম বেড়ে চলেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO। এবার বৈশ্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধির পূর্বাভাস 4.7% থেকে কমিয়ে 2.5% নামিয়ে এনেছে সংস্থাটি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব স্পষ্ট। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে মস্কোর উপর সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। পশ্চিমাদের এই পদক্ষেপকে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। সম্প্রতি পুতিন দাবি করেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারাই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের সূত্রপাত করেছে।